বন্ধুগণ, এখন নমস্কার বন্ধুরা। তো এখন এসেছি ডাক্তার দেখাতে, আর ডাক্তার দেখানো হয়ে গেছে, অনেকক্ষণই বসে আছি। তো এখন টেস্ট হচ্ছে সব। তো দিবাকর ঢুকেছে ভেতরে আর আমরা বসে আছি, তো দেখতে থাকো। তো আমি আর ছেলে অনেকক্ষণ বসেছিলাম। তো তারপর ভাবলাম বসে বসে পুরো বোর হয়ে যাচ্ছে, কতক্ষণ বসে থাকা যায় বাচ্চা নিয়ে। তো ভাবলাম চলো তোমাদেরকে হসপিটালের বাইরেটা একটু ঘুরে দেখা, হসপিটালটা কেমন সেটা একটু দেখাই। তো দেখতে থাকো, খুব সুন্দর, কি বলবো, খুব সুন্দর। যাই হোক, তো দেখতে থাকো। এটা হচ্ছে ভেলুরের নারোভি হসপিটালটা। তো সিএমসিতে আমরা গেছিলাম, তো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না বলে এখানে এসেছি, কারণ ও দিবাকরকে এমার্জেন্সি ডাক্তার দেখাতে হবে, তো সেই জন্যে। তো দেখো, তারপর আমরা গেছিলাম যে সকালে একটু টিফিন করব ওখানের ক্যান্টিনে। তো ক্যান্টিন থেকে বাইরেটা এরকম লাগছে, ক্যান্টিনের বারান্দাটা থেকে তো দারুণ লাগছে, দেখো সব। আর এদিকে দিবাকর আর অর্পণ গেছে মানে আমাদের টিফিনটা আনতে, তো আমি দাঁড়িয়ে আছি, এই যে টিফিন চলে এসছে। তো হালকাই একটু অল্প টিফিন করেছিলাম, তো দেখতে থাকো। দিবাকরের সব টেস্ট কমপ্লিট হয়ে গেছিল, আর রিপোর্ট দিতে আরও 1 ঘন্টা দেরি ছিল। তো তখন আমরা গেছি মানে লাঞ্চটা করতে। তো লাঞ্চে যখন গেছি তখন আর কিছু ছিল না, এগুলোই ছিল, তো এগুলোই তখন বাধ্যতামূলক খেতেই হবে। তো যাই হোক, তখন খাচ্ছি আর কি করব। তখন ক্যান্টিন পুরো ফাঁকা, আর সকালে যখন টিফিনের জন্য গেছিলাম তখন পুরো ভর্তি ছিল। সকাল না, আমাদের টিফিন করতে একটু দেরি হয়েছিল, কারণ দিবাকরের সব টেস্ট হচ্ছিলো, তো তো ওকে ছেড়ে যাই কি করে টিফিন করতে, সেই জন্যে।
তো দেখো আমার পুরো বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হবে আবার পরে। টাটা, বাই বাই।